দাদা, হঠাৎ করে আপনার একটা ক্ষোভ কি নিয়ে, কি বিষয় মূলত যদি একটু বিস্তারিত বলেন? না না, ক্ষোভ টোভের বিষয় না, বিষয়টা প্র্যাকটিক্যাল ম্যাটার। একটা দল তার সিস্টেমে চলবে। তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে আলিপুরদুয়ারে আমি করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দল হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস করার আগের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, আজও আছে, আগামী দিনেও থাকবে। আমার জেলায় দল চলছে, দল আমাকে দলের চেয়ারম্যান হিসাবে জেলায় দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, সুব্রত বক্সী দায়িত্ব দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব। দল চলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাব দল চলার ক্ষেত্রে আমরা বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অন্ধকারে রাখা হচ্ছে আমার, এবং এর ফলে কনসালটেড না হওয়ার জন্য সারা জেলায়, যেহেতু প্রথম দিন দল করেছি, মানুষ যোগাযোগ আমার সাথে আছে, বিভিন্ন ব্লকের থেকে বিভিন্ন অসুবিধাটা আমার কাছে আসছে, কিন্তু আমি কোন জায়গায় বলবো কোথায় বলবো জানি না। সবচেয়ে বড় ব্যাপার এগুলো, আভ্যন্তরীণ বিষয় এগুলো নিয়ে আমার সাথে বারবার কথা হচ্ছে। গত 25-1-23 দলগা বীরপাড়ার জেলা তৃণমূল কংগ্রেসের একটা সভা হয়েছে, আমি দলের চেয়ারম্যান, আমি কিন্তু জানি না, আমাকে দলের মিটিং তার ডেট ফিক্স করার ক্ষেত্রেও জানানো হয়, এবং মিটিংটা হচ্ছে সেটাও জানানো হয়। আমি বাড়িতেই ছিলাম, ওখানে মিটিংয়ে যারা গেছে তারা আমাকে না দেখে অনেকে আমাকে ফোন করে, দাদা কখন আসবেন, আসছেন না কেন, কি ব্যাপার কোথায়, তখন বললো কেন আমাদের পথের সাথে জেলার মিটিং ডাকছে, জেলার মিটিং হচ্ছে, আমি তো জানি না ভাই। সেই সময় ওখান থেকে সভাপতি আমাকে ফোন করে, হয়তো তখন বাজে 2:45-2:45 হবে, মিটিংয়ের টাইমটা ছিল 2, আমাকে বলে, আমি বললাম আমি তো জানি না ভাই, তোর যদি মনে হয় চেয়ারম্যান ছাড়া জেলার দল করবি, কোনো আপত্তি নেই। তারপরেই দোষ কাটানোর জন্য মিটিংয়ের একটা মেসেজ আমাকে 2:55-তে পাঠায়, নোটিশ, ওর মধ্যে পরিষ্কার লেখা আছে 2টোর সময় মিটিং হবে, আর সেটা আমি রিসিভ করি 2:55। একটা দলের জেলার শীর্ষে আমি আছি দায়িত্বে, এবং দায়িত্ব আমাকে কিন্তু দল দিয়েছে, সেই দলের জেলার মিটিং হবে, আমি চেয়ারম্যান আমি জানবো না, তাহলে এটার কারণটা আমার তখন মনে হয়েছে যে নিশ্চয়ই দলের কাছে আমাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, বিশেষ করে আমার। স্বাভাবিকভাবেই আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে আর নিজের পয়সায় তেল পুড়িয়ে সারা জেলা ঘুরবো না, সময়ও দেব না, আমি আমার প্রফেশন আছে, আমার সেরেস্তা আছে, আমার ক্লার্কস আছে, আমার জুনিয়ররা আছে, আমি টাইমটা সেখানে স্পেন্ড করবো, এটাই আমি ব্যক্ত করেছি। এটা কালকে বিভিন্ন কাগজে বের হওয়ার পরে আজকে সকাল থেকে, কালকের থেকেই আমাকে প্রচুর লোক ফোন করেছে, বিকেলবেলায় যে জন্য আমি ফোন ধরিনি, ফোন বন্ধ করে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় বাড়িতে ঢোকার পরে খেলা দেখলাম বসে। আজকে সকালে সবাই এখানে এসছে, তাদের বক্তব্য একটাই যে আমরা আপনাকে ছাড়ছি না, আপনাকে দেখে দল করি, মহাদমজিকে দেখে দল করি, এই জিনিসের প্রতিবাদ হওয়া দরকার, প্রতিকার হওয়া দরকার, কারণ এইভাবে চললে দলের কিন্তু আলটিমেট লাভ হচ্ছে। তো কালকে কলকাতা থেকেও আমাকে ফোন করা হয়েছিল, আমি কলকাতাকে সবিস্তারে সব জানিয়েছি, কারণ আমাদের দলের কাছে প্রাপ্য চাওয়া কিছু নেই, আমরা শুধু সম্মানের সাথে দলটা করতে চাই, এটা হলো আমাদের চাহিদা, সেই চাহিদাটুকু যদি দল পূরণ করে ঠিক আছে, আর যদি সেটা না হয়, 62 বছর বয়স হয়ে গেছে, 63 রানিং, এই বয়সে আগবাড়িয়ে অসম্মানিত হতে আর আমরা তৃণমূলে আছি, তৃণমূলে ছিলাম, তৃণমূলে থাকব, মমতা ব্যানার্জি যতদিন আছেন, অভিষেক ব্যানার্জি যতদিন আছেন, সুব্রত বক্সীরা যতদিন আছেন, আমরা দলে আছি, দল যদি আমাদেরকে ইউজ করতে পারে, ইউটিলাইজ করতে পারে, দলের দেখার বিষয়, না হলে আমরা ভোটার হিসেবে থাকবো। আজকে সবার বিভিন্ন ব্লকের থেকে, টাউন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে সবাই এসছে আমার কাছে, এটাই বলতে যে আপনি না থাকলে আমরা কী করে, আমি সবাইকে বলেছি আমরা সবাই থাকব।
তৃণমূল কংগ্রেসের কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। যে সময় আমরা তৃণমূল কংগ্রেস করছি সেই ইতিহাস অনেকেই জানে না যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তাদের দলের ইতিহাস জানা দরকার এবং দলে যোগ্যতম ব্যক্তিকে উপযুক্ত মর্যাদা দিয়ে দল পরিচালনা করা উচিত। সামনে পঞ্চায়েত নির্বাচন, এটা 18 সালের পঞ্চায়েত নির্বাচন নয়, এটা 23 সালের পঞ্চায়েত নির্বাচন। দল যে জায়গায় আছে, প্রতিনিয়ত আমাদের নেত্রী অহর্নিশ খেটে যাচ্ছে মানুষের জন্য, মানুষের সাথে। তাকে নিয়ে বিরোধীরা যা নয় তাই করছে, দলের সম্পর্কে বলছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এগেনস্টে বলছে। এই সময় ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা দরকার। তো সিদ্ধান্তের ক্ষেত্রে যদি না থাকে, শরিক না হই, তাহলে তার লাইবিলিটি আর রেসপন্সিবিলিটি আমি নিতে রাজি করি, এটা হলো মূল কথা। দলের সিদ্ধান্ত হবে সেখানে আমি থাকবো না, পরবর্তীকালে সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দেওয়া হবে, সেই তার রেসপন্সিবিলিটি লাইবিলিটি আমি রাজি পরিষ্কার। আলোচনার ভিত্তিতে হওয়া দরকার, মতামত বিভিন্ন মতামত আসতে পারে, কিন্তু আমাকে চুজ করতে হবে কোনটা বেটার, কোনটা করলে দলটা আরো ভালোভাবে এগোবে, এটা আমাদের চুজ করতে হবে। চা বাগান চলছে, চা বাগানের মতো যেন জেলার বাইরে চা বাগান, কেউ কেউ বলে ওটা চা বাগান তাই ডাকা হয়। আরে চা বাগান তো আমার জেলায়, কালকে চা বাগানের রেজাল্ট যখন খারাপ হবে তখন কি দলের শীর্ষ নেতৃত্ব আমাকে ছাড়বে? আমাকে তো কৈফিয়ত দিতে হবে। তার সিদ্ধান্তের ক্ষেত্রে যদি আমি না দেখি তাহলে আমি তার দায়িত্ব নেব কেন? আজকের থেকে তো দল করি না, 10 জন 12 জন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলাম। বহু মানুষের রক্তচক্ষু উপেক্ষা করে, সিপিএম কংগ্রেসকে একসাথে লড়াই করে, টিটকিরি আমরা যখন বেরোতাম আমাদেরকে টিটকিরি দেওয়া হতো রাস্তায়, তারা আজকে দলের নেতৃত্ব দিচ্ছে। কোনো অসুবিধা নেই, যোগ্যতা থাকলে নেতৃত্ব দেবে, কিন্তু সেটা দলকে যেন শক্তিশালী করা। আমরা দলটা গড়েছি, যদি কেউ মনে করে দলটা শক্তিশালী করব না, আমরা নিজেরা নিজেদের মতো দল করে যাবো আর দল ক্ষতিগ্রস্ত হবে, দল শক্তিহীন হবে, সেই জায়গাটা কিন্তু আমরা মানবো না। সারা জেলার মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসার পর আমাকে ভালোবাসে তারা কিন্তু মানবে, যা খুশি তাই চলবে, এটা হলো কংগ্রেসে এখন অনেক গুট, মানে আলাদা আলাদা গুট কি অ্যাক্টিভ হয়ে গেছে? কোনো গুটের ব্যাপার নেই, ব্যাপারটা হলো যে দায়িত্বে থাকবে তাকে দায়িত্ব প্রপারলি পারফর্ম করতে হবে, দায়িত্বটা বুঝে নিয়ে কাজ করতে হবে, এটা হলো মূল জায়গা। গুটের কি আছে? কোনো গুট, অভিজ্ঞতা, দূরদর্শিতা, ফিউচার এফেক্ট জানতে পারলে, পড়তে না পারলে দলকে এগিয়ে নেওয়া যায় যায় না। আমি আজকে যেটা করব কালকে তার এফেক্ট হবে, সেটা আমাকে বুঝতে হবে কী এফেক্ট হবে। ক্যাপ্টেন তো দলকে পরিচালিত করে, ক্যাপ্টেন কি এক এক পারে? ক্যাপ্টেনের সাথে 10টা লোক থাকবে, 11 জনের টিম হবে। ইস্টবেঙ্গলের অবস্থা দেখছে না, দিনের পর দিন হাঁটছে। সবাইকে নিয়ে দল করতে হবে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় এটা জানতে হবে। যার যতটুকু যোগ্যতা আছে তাকে ততটুকু মর্যাদা দিতে হবে, ইগনোর করা চলবে। তাহলে দাদা আগামীতে দলের পরিকাঠামো একেবারে নষ্ট হতে যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন? দলের পরিকাঠামোর কথা বলছি না, বলছি দলের যে চলা। আপনি একজন অভিজ্ঞ নেতা এবং এত দীর্ঘদিনের চলছে দল ঠিক চলছে জেলায়, কাদের মদতে এরকম দলটা হচ্ছে সেটা যারা করছে তারা জানে। আমার যদি কনসাল্টিং হচ্ছে না তাহলে আমি কি করে যাব? আলোচনা হলো, কালকে আমার সাথে কলকাতায় কথা হয়েছে, কলকাতা থেকে আমাকে ফোন করা হয়েছে, কলকাতার সমস্ত বিষয়টা শুনেছে এবং কলকাতা দায়িত্ব নিয়েছে এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি যাতে নিষ্পত্তি হয়। আমি চাই যারা তৃণমূল কংগ্রেস করে, যারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে, তাদের সবাইকে মর্যাদা দিয়ে ঐক্যবদ্ধভাবে দলটাকে এগিয়ে নিতে হবে, তাহলে আগামী দিনে দল স্ট্রেংথেন হবে, আদারওয়াইজ সুপারফিশিয়ালি চলছে।
তাহলে আপনারা বলতে যাচ্ছেন এবং আপনি বিশেষ করে বলতে যাচ্ছেন যে অ্যাজ এ ভোটার হিসেবে আপনি থাকবেন? অবশ্যই, দল তো আমি মমতাবাজিকে দেখে করেছি, সেই দলে কাজ করার সম্মানের সাথে কাজ করার সুযোগ করে কাজ করবো, দলে ভোট দিই।